এটি হচ্ছে রাজশাহীর ব্যস্ততম নগরী। এই রাজশাহী বিভাগ বাংলাদেশের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম। ঐতিহাসিক নিদর্শনে ভরপুর রাজশাহী। এই রাজশাহীতে রয়েছে বাংলাদেশের প্রথম শহীদ মিনার এবং বাংলাদেশের প্রথম জাদুঘর। আমরা এখন অবস্থান করছি রাজশাহীর সেই বিখ্যাত অর্থাৎ বাংলাদেশের মধ্যে প্রথম জাদুঘর, বরেন্দ্র জাদুঘর। আর এই বরেন্দ্র জাদুঘরই কিন্তু আপনাদের আজকে আমরা দেখাবো। আমরা তাহলে এবার গেট একেবারে বরেন্দ্র জাদুঘরের প্রধান গেট, আর এই গেট থেকে আপনাকে ভেতরের দিকে চলে যেতে হবে সেই বরেন্দ্র জাদুঘরে। তাহলে এখন আমরা ভেতর থেকে আপনাদের দেখাবো এই বরেন্দ্র জাদুঘরের ইতিহাস এবং যে রয়েছে বাংলাদেশের সেই ইতিহাস এবং ঐতিহ্য, যে ধারক এবং বাহক এই বরেন্দ্র জাদুঘর, সেটি আমরা আপনাদের আজকে দেখাবো। এই বরেন্দ্র জাদুঘর 1910 সালে নির্মাণ করা হয়, আর এটি নির্মাণ করেন শরৎ কুমার রায় ও তার সহযোগী অক্ষয় কুমার মৈত্র ও রামপ্রসাদ চন্দ্র। বরেন্দ্র জাদুঘর নামকরণের পিছনে রয়েছে ইতিহাস। বরেন্দ্র শব্দটির অর্থ উঁচু ভূমি, যা মূলত ফার্সি শব্দ থেকে এসেছে। পাল যুগের রাজা রামপালের প্রতিরক্ষা মন্ত্রী সন্ধ্যাকর নন্দিন তিনি তার রামচরিতন পুস্তকে বরেণিক কথা উল্লেখ করেছিলেন, তাই এ জাদুঘরের নাম দেওয়া হয়েছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। আর এ জাদুঘর প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্য ছিল ওই সময়ের টিকে থাকা অমূল্য সম্পদ জনসম্মুখে তুলে ধরা। এ বরেন্দ্র মিউজিয়াম প্রতিষ্ঠা লাভ করার আগে এর নাম ছিল বরেন্দ্র সোসাইটি। এই বরেন্দ্র অফিস ছিল প্রথমে ঘোড়ামারা পাবলিক লাইব্রেরিতে, সেখানে একটি কামরাতে চালু করা হয়েছিল। দেওপাড়া নামক একটি জায়গা আছে, সেখানে খনন কার্য সম্পাদন করে 52টি প্রত্ন সম্পদ উদ্ধার করা হয়। এগুলো মিউজিয়ামে সংরক্ষিত আছে। পরবর্তীতে এগুলো বরেন্দ্র সোসাইটিতে রাখা হয়। যখন কলিকাতা এই মিউজিয়াম সম্পর্কে জানতে পারে, তখন 1904 সালের সাতধারা আইনে ভূমির উপরিস্থ ভূগর্ভস্থ যত রকমের পুরাকীর্তি, সব সরকারি প্রপার্টি আছে, সব কিছু কলিকাতা মিউজিয়ামে দিয়ে আসতে হবে। কিন্তু বরেন্দ্র সোসাইটির লোকেরা কলিকাতাকে দিতে রাজি হয়নি বলে সেই সময় তারা বরেন্দ্র সোসাইটির ওপর মামলা করেন। তখন এখানকার রাজনবর্গ সোসাইটির সদস্যবৃন্দরা এগুলো কলিকাতায় পৌঁছে দিতে বাধ্য হয়েছেন। বরেন্দ্র জাদুঘরে বর্তমানে পুরাকৃতির সংখ্যা প্রায় 9000। মহেঞ্জোদারো সভ্যতা থেকে সংগৃহীত অসংখ্য প্রত্নতত্ত্ব এবং সহস্রাধিক পাথরের ভাস্কর্য এই জাদুঘরের অন্যান্য নিদর্শন, যা পৃথিবীর অন্য কোনো জাদুঘরে নেই। এই বরেন্দ্র জাদুঘরে কোষ্টি পাথর ও বেলে পাথরের মূর্তির সংখ্যা রয়েছে 2500-এর মতো। এখানে পাল আমলে বৌদ্ধ ধর্মাবলম্বী রাজারা বিদেশ থেকে পাথর এনে বুদ্ধের নানা মূর্তি তৈরি করতেন। সে সময় পাথর কেটে মূর্তি নির্মাণ করার দক্ষ ও বিখ্যাত কারিগর ছিল এই এলাকারই। সেনামূলে এসব মূর্তি পুকুর, কূপ ও নদীগর্ভে নিক্ষেপ করা হয়। পরবর্তীকালে এসব মূর্তি উদ্ধার করা হয় এবং বরেন্দ্র জাদুঘরে সেগুলো সংরক্ষণ করা হয়। পাল আমলের প্রস্তর মূর্তি ছাড়াও এ জাদুঘরে রয়েছে গুপ্ত আমলের অনেক প্রস্তর মূর্তি। এই বরেন্দ্র জাদুঘরটি সবুজ প্রকৃতির অপরূপ নিঃসর্গ আর ঐতিহাসিক রূপকথার মতো কিংবদন্তি। প্রতিদিন প্রাচীন হিন্দু, বৌদ্ধ এবং মুসলিম সভ্যতার নিদর্শন দেখতে শত শত দর্শনার্থী আসেন এখানে। বিখ্যাত ব্যক্তিরা এ জাদুঘরটি পরিদর্শন করেন। 1964 সালে 10ই অক্টোবর বরেন্দ্র জাদুঘরের দায়িত্ব হস্তান্তর করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাতে। এরপর থেকে এখনও এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বেই রয়েছে।
বরেন্দ্র জাদুঘরের ভেতরে এখন আমরা অবস্থান করছি। এখানে রয়েছে অনেক নিদর্শন, যা মুসলিম যুগের নিদর্শন ছাড়া পাশেই রয়েছে মুসলিম যুগের সেই আনুমানিক 1800 শতাব্দী থেকে 19 শতাব্দীর ব্যবহৃত গৃহস্থালির সব আসবাবপত্র যা এখানে রয়েছে। আমরা এই বরেন্দ্র জাদুঘরের চিত্র আপনাদের দেখাচ্ছি, তবে এখানে নিদর্শন আমরা আপনাদের দেখাব। আপনারা সবাই নাম শুনেছেন সিন্ধু সভ্যতার, সেই সিন্ধু সভ্যতার সময়ে ব্যবহার করা মাটির বিভিন্ন পাত্র রয়েছে, আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। এগুলো সংগ্রহ করা হয়েছে পাকিস্তানের মহেঞ্জোদারো থেকে। বরেন্দ্র জাদুঘরের এই কক্ষে রয়েছে 1200 সালের পর লিখিত বিভিন্ন আরবি শিলালিপি। এইসব শিলালিপিগুলো সব মুসলিম শাসনের সময় লিখিত শিলালিপি। এখানে রয়েছে আলাউদ্দিন হোসেন শাহের আমলের অনেক আরবি শিলালিপি, নাসিরুদ্দিন নুসরত শাহের আমলের আরবি শিলালিপি, লিপি শের শাহের আমলের লিপিযুক্ত কামান, গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলের আরবি শিলালিপি, আলাউদ্দিন মোহাম্মদ আকবরের লিপিযুক্ত নকশা পাথর এবং এই গ্যালারিতে আনুমানিক 1300 থেকে 1400 শতাব্দীর মিহরাব রয়েছে। নদীর ধারে ওপর থেকে দেখা যাচ্ছে লাল টুকটুকে সূর্য উঠেছে। নদীর তীরে একটি পাইকর গাছ রয়েছে, আর এই গাছে রয়েছে 3টি পাখি। এছাড়া তার পাশেই রয়েছে একটি কাঁঠাল গাছ, আর এই কাঁঠাল গাছে রয়েছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর নদীতে রয়েছে 14টি নৌকা। এখনকার মতো সেই সময়ের রমণীরাও সাজতে খুব পছন্দ করত, তাই এখানে রয়েছে সেই সময়কার রমণীদের ব্যবহার করা পালা, হাসুলি, নূপুর, বাজুবন্ধ, খাড়ু, মল ও চন্দ্রহারের মতো গুরুত্বপূর্ণ অলঙ্কার। আর এই অলঙ্কারগুলো সংগ্রহ করে রাখা হয়েছে এই বরেন্দ্র গবেষণা জাদুঘরে। নৃত্য বা সঙ্গীতে বাদ্যযন্ত্র ব্যবহারের ঐতিহ্য আমাদের দেশে অতি প্রাচীন। একালের মতো সেকালেও কথাকে কণ্ঠ বা যন্ত্র দিয়ে ফুটিয়ে তোলার জন্যে এসব লোকবাদ্যযন্ত্র ব্যবহার করা হতো। আমাদের দেশে জনপ্রিয় লোকবাদ্যযন্ত্রের মধ্যে দোতারা, একতারা, ডুগডুগি, বাঁশি, খঞ্জরি, করতাল, মন্দিরা, খড়মক প্রভৃতি উল্লেখযোগ্য। ভূমধ্যসাগরীয় প্রাচীন সভ্যতার মতো কাঁচা কিংবা পোড়া মাটির উপাদানে পুতুল তৈরির ইতিহাসের প্রাচীন তত্ত্ব আমাদের সমসাময়িক। আজও এর ঐতিহ্য টিকে রয়েছে।
গৃহস্থালির কাজের জন্য ব্যবহৃত পাট কিংবা সুতোই বোনা শিকা বাঁশ এবং নানা রকম সুতো এবং কাপড়ে তৈরি পাখা এদেশের মানুষের প্রাচীন শিল্পকর্মের মধ্যে ধারণ করে আছে। বাংলাদেশের ঐতিহ্যর শেকড়কে ছড়া ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা পালন করেছে আমাদের দেশের বিভিন্ন উপজাতি জনগোষ্ঠী। দেশের উত্তরাঞ্চলে বসবাসকারী উপজাতিদের মধ্যে সংখ্যাধিক রয়েছে সাঁওতাল সম্প্রদায়। তাদের দৈনন্দিন জীবনচর্চার সঙ্গে সম্পৃক্ত নিদর্শন যেমন ধনু, তীর, কাটা, ডেগার, মাদল ইত্যাদি এ বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংগ্রহ করে রাখা হয়েছে। জাতীয় চার নেতার একজন শহীদ এ এইচ এম কামরুজ্জামান। এই বরেন্দ্র গবেষণা জাদুঘরেও রয়েছে তার ব্যবহার করা পাঞ্জাবি, চাদর, চশমাসহ অন্যান্য জিনিসপত্র। আমাদের এই মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান ছিল অপরিসীম। এগুলি ছিল মুসলিম সুলতান ও নবাবদের যুদ্ধাস্ত্র। এই কামান, ঢাল, তলোয়ার এগুলো ব্যবহার করেই তারা টিকে থাকতো বেঁচে থাকার লড়াইয়ে। সে সময়ের মুসলমানদের ব্যবহার করা পোশাকও রয়েছে এই জাদুঘরটিতে। ব্যবহার করা হতো সে সময়ে টুপি, তসবি, পাঞ্জাবি সহ নানান পোশাক। এটি হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। 1410 খ্রিস্টাব্দে এটি তৈরি করা হয়। এটি নারায়ণগঞ্জে অবস্থিত। এবার যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খান জাহান আলীর ষাট গম্বুজ মসজিদ, যা বাগেরহাটে অবস্থিত। আর এটি হচ্ছে খান জাহান আলীর মাজার শরীফ, এটিও বাগেরহাটে অবস্থিত। এটি বাগেরহাটের আরেকটি মসজিদ, চুনখোলা মসজিদ। আর এটি হচ্ছে ছোট সোনা মসজিদ, যা অবস্থিত নবাবগঞ্জে পিরোজপুরের। এটি হচ্ছে ঐতিহাসিক বাঘা মসজিদ, সুলতান নুসরাত শাহ এটি তৈরি করেন। আর এটি হচ্ছে কুসুম্বা মসজিদ, যা অবস্থিত নওগাঁর মান্দায়। এটি 1568 খ্রিস্টাব্দের দিকে তৈরি করা হয়। এটিও আরেকটি মসজিদ, শাহজাদপুর মসজিদ, এটি সিরাজগঞ্জে অবস্থিত। এটি হচ্ছে আতিয়া মসজিদ, টাঙ্গাইলে অবস্থিত। 1609 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়। আমরা যে লালবাগ দুর্গের ইতিহাস জানি সে লালবাগ দুর্গই এটি। এটি ঢাকায় অবস্থিত। 1678 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়। এটি হচ্ছে হাজিগঞ্জ দুর্গ, যা নারায়ণগঞ্জে অবস্থিত। 1700 এটি নির্মাণ করা হয়। এটি হচ্ছে হাজিগঞ্জ দুর্গ, এটিও নারায়ণগঞ্জে অবস্থিত। এটি হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ মসজিদ। Thank you.
এছাড়া এখানে রয়েছে লিপিযুক্ত পতাকিস্তানে তুলট কাগজে লেখা পবিত্র কুরআন শরীফ। এছাড়া প্যাপিরাসে লিখিত আয়াতুল কুরসির মোঘল আমলের মুদ্রা, ছবি, আরবি লিখিত সুরা ও তুর পাহাড়ের পাথরের টুকরা, বিভিন্ন রীতির আরবি হস্তলিপি এবং অতি ছোট আকারের পবিত্র কুরআন শরীফও রয়েছে এই বরেন্দ্র জাদুঘরে। এই ছোট পবিত্র কুরআন শরীফের দৈর্ঘ্য 27 মিলিমিটার এবং প্রস্থ 20 মিলিমিটার, আর এটির উচ্চতা 7 মিলিমিটার। এছাড়া এই পবিত্র কুরআন শরীফের পাশেই রয়েছে রৌপ্য নির্মিত একটি বাক্স। একটি ঐতিহাসিক স্থান দর্শন আমাদের ঐতিহ্য এবং ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়, যা আমাদের নিয়ে যায় কখনো শত শত বছর পূর্বে, আবার কখনো হাজার বছর পূর্বে। আমরা ভালোবাসি আমাদের অতীতকে, তাই ছুটে যাই ঐতিহাসিক স্থান দর্শনে। তাই এসব ঐতিহাসিক স্থানগুলো দেখার জন্য চোখ রাখুন মুভি বাংলা টেলিভিশনের পর্দায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।